Assalamualaikum warahmatullahi wabarakatuh. দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হলেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আশা করব সূরা কাহফ সম্পর্কে এর ফজিলত সম্পর্কে আপনাদের জানার আগ্রহ রয়েছে। এজন্যই আপনারা ভিডিওতে ক্লিক করেছেন। তো প্রিয় বন্ধুরা সূরা কাহফের কি ফজিলত রয়েছে এখন আমরা সে ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা শুক্রবার সূরা কাহফ তেলাওয়াতে রয়েছে বিশেষ কিছু ফজিলত, আসুন জেনে নেই সেই ফজিলতগুলো। সূরা কাহফ পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা যা মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 110। নিয়মিত সূরাটি তেলাওয়াতে অসংখ্য সওয়াবের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হলেও বিশেষত জুমার দিনে এই সূরা তেলাওয়াতের অনেক সওয়াব ও ফজিলত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ পূর্ণাঙ্গ সূরাটি এক সঙ্গে নাজিল হয়েছে এবং এর সঙ্গে 70,000 ফেরেশতা দুনিয়াতে আগমন করেছেন। এ সূরায় আসাবে কাহাব তথা ওই সব মুমিন যুবক যারা দিনকে সংরক্ষণের জন্য নিজেদের কোনো এক পাহাড়ের একটি গুহায় আত্মগোপনে রেখেছিলেন তাদের ঘটনা বর্ণিত হওয়ায় এ সূরার নামকরণ করা হয়েছে সূরা কাহাব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমনভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সূরা কাহাব পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং যে শেষ 10 আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার উপর কোনরূপ প্রভাব বিস্তার করতে পারবে না। সুনানে নাসাই। প্রিয় বন্ধুরা সূরা কাহাফ পড়লে কি ফজিলত রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।